হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার ব্লগটা শুরু করলাম ঠাকুর পুজো দিয়ে। তোমরা দেখছো মা ঠাকুর পুজো দিচ্ছে। মা আমার এখানে আসলে ঠাকুর পুজোটা দেয়। মাকে বলি, মা তুমি ঠাকুর পুজোটা দিয়ে দাও, তাহলে আমার অনেক উপকার হবে। মা কিন্তু ঠাকুর পুজোটা আমাকে দিয়ে অনেক উপকার করে। ফ্যানটা অফ করা করে ঠাকুর পুজো দিচ্ছে, গরম লাগছে, একটু কষ্ট হচ্ছে। ঠাকুর পুজো দিতে মা ভালোই বাসে। দেখো সব ঠাকুরকে দিয়ে মা পুজো করছে। এটা হলো আমার মেয়ে। দেখো তোমরা, তোমাদের সঙ্গে আমার মেয়ের আগেই আলাপ হয়েছে। আজকে দেখো সে নিজের মনে কী একটা হাতের কাজ করছে। এটা করছে পুট্টি দিয়ে। স্কুলে বলেছে পুট্টি দিয়ে একটা কোনো একটা শেপের কিছু তৈরি করতে। তা বোধহয় প্রজাপতি প্রজাপতিটা প্রথমে এঁকে নিয়েছে, তারপর পুট্টি মেখে তার উপর আঠাটা দিয়ে কী আমি বলতে পারবো না কী করছে, তবে একটা শেপ তৈরি হচ্ছে। এই হলো আমার হাজবেন্ড নীলাদ্রি। ওর সঙ্গে তোমাদের আলাপ হয়নি, আজ প্রথম তোমাদের আলাপ হলো। ও বেরোচ্ছে একটু কাজে, রোদের মধ্যে ভীষণ রোদ, কিন্তু বেরোতেই হবে, তাই বেরোচ্ছে। আমাদের আমরা দোতলায় থাকি, নিচতলায় সবসময় তালা দেওয়াই থাকে, তাই ও চাবি খুলে এবার এই রোদের মধ্যে বেরোচ্ছে। বলেছে ছাতা নিয়ে যেতে, কিন্তু ছাতা নেবে না। ছাতা নাকি বোঝা, ভুলে যায় ছাতা, বলে ছাতা আমি ভুলে যাব, তাই ছাতা নিয়ে যাচ্ছে না। ও বেরিয়ে আবার ঢুকছে, দরজাটা আবার বন্ধ করে দেবে নিজেই, পেছন দিয়ে বন্ধ করে দেবে। আর যে যখন আসে দরজা খুলেই ঢোকা হয় আমাদের। তালা দেওয়া হয়ে গেছে, এবারও বেরিয়ে গেল, রাস্তা দিয়ে কুলফি যাচ্ছে গরমের মধ্যে। এই দেখো বেরিয়ে গেল। ওষুধ নিয়ে এসে এই নিয়ে বসেছি, লেমন জুস খেয়ে শরীরটা আর পারছি না, গরমে অস্থির। বাইরে কি তা বাবা রে, সময় লোক নেই, একদম বাইরে লোক নেই। এটা খেয়ে নি, রিফ্রেশিং। বাইরে কেউ এখন দরকার ছাড়া বেরোচ্ছে না। যারা যারা ধরো জনয়ে তিন চারটে লোক রাস্তায়। আর পুকুরে আমি যাচ্ছিলাম, আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে প্রচুর লোক, প্রচুর লোকে স্নান করছে। শুধু মনে হচ্ছে পুকুরে ভিড় হয়ে গেছে পুরো, এত লোকে সব স্নান করছে। আমি আজকে তোমাদের স্নান এখনো হয়নি, স্নান টান করে তেই রোদ, ট্যান তো সবারই একটু একটু পড়বেই। ট্যান পড়লে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রিমুভ করা যায় ওটা দেখাবো। আমি করি মাঝে মাঝে, সব সময় হয়তো হয়ে ওঠে না, মাঝে মাঝে করি, ওটা দেখাবো। তোমাদের বলেছি যে কি করে ট্যান রিমুভ করবে সেটা আমি বলবো, মানে আমি যেভাবে করি। মনে করো বাইরে থেকে ঘুরে যা, এখন রোদের তাপ, প্রচণ্ড তাপ, স্কিন তো একদম দফারফা শেষ। আমরা সানস্ক্রিন মেখে যাচ্ছি, তবুও বাড়িতে কিছু আমাদের করার দরকার আছে যাতে স্কিনটা ভালো থাকে। সেজন্য আমি যেটা করি সেটা হচ্ছে, স্কিন যদি ট্যান পড়ে যায় বা রোদ থেকে ফিরে এসেও আমি যেটা করি, এখানে আমি নিয়েছি লেবু নিইনি, অনেকে লেবু নিতে পারো তোমরা। আমি নিয়েছি আলুর রস আর হচ্ছে শশার রস, শশার রস করে নিয়েছি, গ্রেট করে নিয়ে আলুটা আর শশাটাকে রসটাকে চিপে নিয়েছি, আলু আর শশা রসটা চিপে নিয়েছি। এবার এটাকে আমি মুখে দিয়ে 15 মিনিট রেখে দেবো। তার আগে মুখটাকে আগে ক্লিন করে এসেছি আমি, এটা ঘুমিয়ে মাখছি। আমার খুব
উপকার হয়। রোদের পোড়া ভাবটা কিন্তু একদমই থাকে না। হাতেও দিয়ে দিচ্ছি দেখো, ব্যাস হয়ে গেল। এরকম ভাবে 15 মিনিট থাকবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে। খুব উপকার হয় এটাতে দেখবে। আমি এবার মুখটা ধুয়ে এসেছি, দেখো একদম মুখটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে। কেমন লাগছে? আমি সেজেছি কারণ আমি একটু বেরোবো, একবার বেরিয়ে এলাম, কিন্তু এখন আবার একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো, কিছু জিনিস আমার গ্রসারি থেকে কিনতে হবে, ওই জিনিসগুলো আনতে যেতেই হবে, কারণ ওটা আমার নেই, আমার বিকেলেই লাগবে। তাই যাই এবার নিয়ে আসি, কী করবো, যেতে তো হবেই, রোদ হোক যাই হোক রোদকে উপেক্ষা করেই যাব। তাই একটু সেজে নিয়েছি, সেজেছি মানে কিছু করিনি, ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো। আজকে কোনো কুকিং ব্লগ দিলাম না, অন্য দিন দেবো।